আপনি কি কাগজের কাপে চা কফি খান বড় বিপদ ডেকে আনছেন কি হতে পারে জানেন হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কাগজের কাপে চা খেলে আমাদের শরীরে কি কি রোগ বাসা বাঁধতে পারে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক শীতে চা কফি তো সবাই পছন্দ করেন ঘরে বা অফিসে যে কোনো জায়গায় দিনে তিন থেকে চারবার এই গরম পানিও পান করেন অনেকেই আপনি যদি অফিসের বাইরে বা বাইরে কোথাও চা কফি পান করেন তবে এই প্রতিবেদন আপনার জন্যই আপনি কি জানেন কাগজের কাপে চা বা কফি পান করে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এই কথাগুলি সস্তা এবং সুবিধাজনক বটে তবে এই কাপে স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতি হতে পারে কাগজের কাপ তৈরি করতে প্লাস্টিক বা মোমের প্রয়োগ দেওয়া হয় এই আবরণটি কাপের গঠন ভালো করতে সাহায্য করে কিন্তু এই আবরণ ক্ষতিকারক রাসায়নিক যেমন বিস্ফেলন এ এবং পেট্রোলিয়াম ভিত্তিক রাসায়নিক রাসায়নিক দিয়ে তৈরি একটি ক্ষতিকারক এটি হরমোনকে প্রভাবিত করতে পারে একটি গবেষণায় দেখা গিয়েছে কাগজের কাপে চা বা কফি পান করলে বিপি এর মাত্রা বেড়ে যায় বিপি এর মাত্রা বৃদ্ধি অনেক সমস্যা সৃষ্টি করতে পারে বিপিএ একটি হরমোন ব্যবহৃত করা রাসায়নিক এটি পুরুষদের যৌন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে এছাড়াও ক্যান্সার এবং হৃদ রোগের কারণ হতে পারে কাগজের কাপে চা কফি পান করলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে কাগজের কাপে গরম চা বা কফি ঢাললে কাপে থাকা কাগজ ছোট ছোট টুকরো হয়ে যায় কিন্তু এই টুকরোগুলো চা বা কফিতে হয়ে অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে এছাড়া পেপার কাপের থেকে সংরমণের আশঙ্কাও থাকে কাগজের কাপ পরিবেশের জন্য ক্ষতিকর এই কাপগুলি পোড়ালে ক্ষতিকারক রাসায়নিক নির্গত হয় যা বায়ু দূষণ ঘটায় বাড়িতে চা বা কফি তৈরি করলে স্টিলের বা চিনামাটির কাপে নিয়ে পান করুন অন্য কোনো বিকল্প থাকলে কাগজের কাপে চা বা কফি এড়িয়ে চলুন আশ্রয় ভিডিওতে জানানোর তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন